হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন মিনিমাম দুটো করে নতুন নতুন চাকরির সার্কুলার আপনাদের সামনে প্রকাশ করার জন্য। তারই প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি ওয়ার্ল্ড ভিশন নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে তারা রিসেন্টলি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। 28/3/2023 তারিখে মানব জমিনের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 18। তো আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত বিভিন্ন অনলাইন সোর্স থেকে, বিভিন্ন প্রিন্ট মাধ্যম থেকে চাকরির বিজ্ঞপ্তিগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। তার প্রেক্ষিতে আজকে ওয়ার্ল্ড ভিশন নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে যে একটি বিশাল নিয়োগ প্রকাশিত করেছে তারা, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হননি, তাদের কাছে ছোট্ট অনুরোধ যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল পর্বে। জেনে নিচ্ছি যে কোন পদে কতজন লোক নেবে। এখানে বলা আছে যে 1 নম্বরে পদে দেওয়া আছে উপজেলা পরিদর্শক, লোক নেবে হচ্ছে 105 জন। শিক্ষাগত যোগ্যতা ও বেতন হচ্ছে MA অথবা BA, বেতন হচ্ছে 30,900 টাকা। 2 নম্বরে দেওয়া আছে শাখা ব্যবস্থাপক 125 জন, BA সমমান বেতন হচ্ছে 30,200 টাকা। কমিউনিটি ম্যানেজার হচ্ছে 115 জন, HSC বা সমমান পাশ থাকলে চলবে, বেতন হচ্ছে 30,200 টাকা। 4 নম্বরে দেওয়া আছে মনিটরিং অফিসার 135 জন, HSC পাশ হলেই চলবে, বেতন হচ্ছে 26,700 টাকা। 5 নম্বরে দেওয়া আছে পরিবার পরিকল্পনা পরিদর্শক 130 জন, এসএসসি পাস থাকলে চলবে, বেতন হচ্ছে 25,600 টাকা। অফিস সহকারী মহিলা 170 জন, এসএসসি পাস থাকলে চলবে, বেতন হচ্ছে 23,500 টাকা। এবং ইউনিয়ন অর্গানাইজার হচ্ছে 150 জন, এসএসসি পাস থাকলে চলবে, বেতন হচ্ছে 21,000 টাকা। 8 নম্বরে দিয়েছে উন্নয়ন কর্মী 200 জন, SSC পাস থাকলে চলবে, বেতন হচ্ছে 20,100 টাকা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ওয়ার্ল্ড ভিশন স্বাস্থ্য কেন্দ্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত জেলা উপজেলা সিটি কর্পোরেশন শহর ও গ্রাম পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্র ক্লিনিকের মাধ্যমে মা ও শিশু স্বাস্থ্য, পুষ্টি, ফ্যামিলি প্ল্যানিং এবং স্বাস্থ্যসেবা দেশের সকল মানুষের দারগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে তারা এই পদগুলোতে লোক নিয়োগ দিবে। তো আবেদন করবেন যেভাবে, আগ্রহী প্রার্থীগণ 1 কপি PPP সাইজ ছবি, মানে পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নাম্বার, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি এবং জীবন বৃত্তান্ত সহ আগামী 28/4/2023 তারিখের মধ্যে দরখাস্ত শুধুমাত্র ইমেইলে পাঠাতে হবে। 2 নম্বরে আছে বিনা খরচে আবাসন, বছরে 2টি উৎসব ভাতা, স্বাস্থ্য বিমা সহ 1 কালীন ভাতা প্রদান করা হবে। কাজের সুবিধার্থে কর্মকর্তাদের ল্যাপটপ, মোটরসাইকেল প্রদান করা হবে। প্রশিক্ষণ ও কর্মস্থল নিজ উপজেলার মধ্যে রাখা হবে। পরীক্ষা ও প্রশিক্ষণ স্থান মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে সকল পদে নারী এবং উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যে ঠিকানায় আপনারা আবেদন করবেন, নিচে ইমেইল অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা এখান থেকে লিখে নিতে পারেন worldbac@gmail.com। বন্ধুদের জন্য সুবিধার্থের একটা কথা জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আপনারা জানেন যে আমরা বিভিন্ন অনলাইন মাধ্যম থেকে এই সার্কুলারগুলো প্রকাশিত করি। তো এই পত্রিকার এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল মানব জমিনে, পৃষ্ঠা নম্বর হচ্ছে 18, তারিখ হচ্ছে 28/3/2023। যারা মানব জমিনে সরাসরি দেখতে চান তারা এই ঠিকানায় চলে যাবেন এবং এই তারিখ সাজ দিয়ে তারা সার্কুলারটা পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, শেষ পর্যন্ত একটা কথা বলে রাখি, আমাদের চ্যানেলটি আপনার যদি কখনও কোনো ধরনের আর্থিক লেনদেন করেন কোনো চাকরির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না, কারণ আমরা শুধু চাকরির বিজ্ঞপ্তি বা সার্কুলার আপনার সামনে তুলে ধরি। আর্থিক কোনো লেনদেন করলে আপনারা বুঝে শুনে তারপর আর্থিক লেনদেন করবেন। আপনারা জানেন যে এখন দেশে অনেক চাকরির সার্কুলারই, বিশেষ করে যে ছোটো ছোটো সার্কুলারগুলো হয় সেগুলো বেনামি সার্কুলার বা অনেকেই চিটিং বাটপারি করে থাকে। তো আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যে আপনারা যারা আর্থিক লেনদেন করবেন তারা নিজে বুঝে শুনে তারপর লেনদেন করবেন, আর চাকরি হওয়ার আগে কেউ কাউরে টাকা দিবেন না।
তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন চাকরির একটি বিজ্ঞপ্তি। আশা রাখি এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের ভালোবাসবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।